কুম মরহমতুল্লাবাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দেশে বিদেশে বা যে স্থানে যে আছেন তিনি আমাদের এই দাওরাতুল কোরআন অনুষ্ঠানে আপনাদের আমরা তার শিফ এবং দাওয়াত প্রদান করছি এই জন্য যে আল্লাহ সুবাহানা হুয়া তা আমাদিগকে রমদান মাস সুন্দরভাবে ইবাদত করার পরে আমাদিগকে সওয়াল মাসে উপনীত করেছেন আলহামদুলিল্লা পুরো রমদান মাসে আমরা ইলাহাবাদ এবং তিয়ামুল্লাইলি আজকার কোরআনুল করিমের সাথে অতিবেশী ছিলাম রমদান চলে যাবার পর আমাদের কোরআনের সাথে যেন সম্পর্ক একটু না কমে বরঞ্চ দিনে দিনে উহা আরও বাড়ে এজন্যই আমরা পুরো রমদান মাস জুড়ে শাহরু রমদান অল কুরআন নামে একত্রিশটি দার্স দিয়েছি একত্রিশটি দার্সের মাঝে মোটামুটি আমরা চেষ্টা করেছি যাতে কোরআনের সাথে সকল মানব বিশেষ করে মুসলিম উপমার পরিস্থিতি ঘটে ওই দাসটি ছিল সূচনামূলক এবং আহ্বানমূলক অপ্রস্তুতিমূলক সুতরাং আমরা ওই দার্সের এই সময় আমরা যেই দাওরাতুল কোরআনের কথা আমরা বলেছি সেই দাওরাতুল কোরআনে তিনশোটা দার্স এটা আমরা আজ শুরু করছি আজকের আমাদের এই দার্স এটা হল আরিফাতুন আউরাতুল কুরআন অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ দৌরাতুল কুরআন বা দৌরাতুল কুরআনের পরিচিত দার্স এ দার্সগুলো প্রতিষ্ঠানিক এবং ব্যবহারিক কিন্তু সব প্রতিষ্ঠানে একত্রে তো করা সম্ভব নয় সুতরাং ফেসবুকের মাধ্যমে আমরা এ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যারাই আগ্রহী হবে তারাই আমাদের দার্সের অনুকরণে তার প্রতিষ্ঠানে তার এলাকায় এবং বাস্তব ভাবে তারা কোরআনের সাথে পরিচিত হতে পারবেন কোরআন সমগ্র মানব জাতির জন্য হৃদায়াত সমগ্র মুসলিম উম্মার এবং মানব জাতির সংবিধান সুতরাং এই কোরআনের সব কিছু অবশ্যই অবশ্যই একজন মিন এবং মুসলিমকে জানতে হবে যেহেতু রসুল উল্লাহি সাল্লাহ ওসলাম আমাদের মাঝে দুটো জিনিস রেখে গেছেন যে এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কোনোভাবেই আমরা বিপথগামী হব না আমরা পথ হারা হব না তার মধ্যে সর্বপ্রথম আল কোরআন কিতাবুল্লাহ সুতরাং এই কিতাবুল্লাহ সমস্ত আবদুল্লারা ধারণ করবে এবং এই কিতাবুল্লাহ জানবে মানুষকে জানাবে এবং এ অনুযায়ী আমল করবে তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এই দার্স সম্পর্কে আনুষঙ্গিক কথা আমাদের প্রতিটি দার্সের সাথেই আসবে কিন্তু আমাদের এই দার্সের বিষয়াবলির সম্পর্কে আজকে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা দিব যাতে আমাদের দার্সে যারা থাকবেন তারা যেন তাদের সময়ের পরিকল্পনা এভাবেই যেন করতে পারেন আমরা তিনশোটি দার্স দিব দাওরা কোর্স যেভাবে আমাদের দেশে দাওরাতুল হাদিস একটা কৌমি মাদ্রাসার শ্রেণী রয়েছে এবং যেটাকে আলিয়া মাদ্রাসায় আল বলা হয় সেটা হাদিস শাস্ত্র মোটামুটি আমাদের দেশে দাওরাতুল হাদিসের অনেকগুলা মাদ্রাসা আছে এর মাধ্যমে হাদিসের উপর ইলমে হাদিসের উপর মোটামুটি অনেক দাস হয় সুতরাং কোরআনের প্রয়োজনীয়তা করি যেহেতু হাদিসের আগে আমাকে কোরআন জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোরআন মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কৌমি মাদ্রাসায়ও পড়ানো হয় কিন্তু পুরো কোরআন এর সিলেবাস নাই বা সিলেবাস থাকলেও পুরো কোরআন পড়ানো হয় না এর সব সুরাগুলো পড়ানো হয় না সুতরাং আমাদের এই দাওরাতুল কোরআনের মাধ্যমে আমরা কোরআনের প্রতিটা অক্ষর প্রতিটা কালিমা প্রতিটি আয়াত এবং এমনকি প্রতিটি রুমুজ আউক অকের চিহ্ন সহ এবং হারাকাত সহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব কেউ যদি আমাদের এই দার্সগুলো মনোযোগ সহকারে শুনেন। তাহলে কোরআন সম্পর্কে সম্যক একটি সাধারণ ধারণা পাবেন বলে আশা রাখি না হওয়া তা আমরা যেভাবে বললে আপনারা বুঝবেন এবং আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আল্লাহ তালার তাও ফিক চাচ্ছি আমাদের এই তিনশোটি দার্সকে আমরা আটটা ইউনিটে ভাগ করেছি প্রথম সাতটা ইউনিটে চল্লিশটি করে দার্স থাকবে তাতে দুই শত আশিটি দার্স হবে অষ্টম ইউনিটে বিশটি দার্স থাকবে তাতে তিনশোটি দার্স পুরো হবে আমরা চেষ্টা করব আগামী রজব মাসের পূর্বেই আল্লাহ সুবাহানু তৌফিক দিলে আমরা এই তিনশোটি দার্স পুরো করব ইনশাল্লাহ যদিও আগামী পহেলা মোহরম চৌদ্দ শত একচল্লিশ খিজড়ি থেকে দৌরাতুল হাদিসের উপর তেষট্টিটা দাস আমাদের শুরু হবে যাতে আমরা রসুল উল্লাহি সাল্লাহ সাল্লামের জীবনী এবং আল হাদিস নাউ আর শরীফ এবং উসুলে হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু মৌলিক কথা আমরা আমাদের দর্শক ও শ্রোতাদের জন্য বলব যা অনুসরণ করলে আগামী রবিউল আউ্লে আমাদের নাবী মোহাম্মদুর উল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারব এবং যে অনুযায়ী আমাদিগকে আমল করতে হবে কারণ নবীর দেখানো নবীর কিরিত। পথ ছাড়া এবং নবীজি যা বলেছেন তার ব্যতিক্রম করে আমল আমি আল্লাহ আলার কাছে করতে পারব না এজন্যই আমাদের এই সামগ্রিক বিষয়টি আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের কোনো কথাই যেন কোরআন এবং সন্ন্যার বাহিরে যেন না যায় গল্প যেন না হয় অযথা কথা যেন কোরআনের সাথে যেন মিশে যায় কোরআনকে কোরআনের মতোই যাতে আমরা পেশ করতে পারি তবে কিছু উপমা কিছু তুলনা কিছু পরিসংখ্যান দৈনন্দিন জীবনের কোনো বাস্তবতা এটা আসতে পারে এটা ইব্রত অর্জন করার জন্য এই দৌরাতুল কোরআনের জন্য আমরা যে সিলেবাস দিয়েছি এই সিলেবাসের পুরো নম্বর ছয় হাজার দুই শত ছত্রিশটি দার্সে বিশ নম্বর করে ছয় হাজার এবং দুটো বর্ণনা পত্র বা গবেষণাপত্র এটা আমাদের লিখে দিতে হবে যার প্রতিটি নম্বর একশো এবং ছয়ত্রিশ নম্বর যিনি আমাদের ইদার্সের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার একাডেমিক সার্টিফিকেট বা অন্যান্য বিষয়গুলির উপরে প্রতিটি দার্সের শেষেই অর্থাৎ চল্লিশটি করে ক্লাসের পরেই আমাদের পরীক্ষা হবে পরীক্ষাগুলো অতি সংক্ষেপে সংক্ষেপে হবে এবং এক বাক্যে এর জবাব হবে বা কোনো ঠিক চিন্ন হবে কিন্তু সবগুলোই আমাদের এর উত্তর দার্সের মাঝে থাকবে আল্লাহ সময়ের হেরফের ফের পারিপার্শ্বিক অবস্থা এটা উপর ভিত্তি করে আমাদের চূড়ান্ত সিলেবাস আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব সেখান থেকে আপনারা এগুলো প্রিন্ট করতে পারবেন সুতরাং আমাদের সাথে থাকলে আমাদের কথাগুলো শুনলে আপনারা কোরআন সম্পর্কে জেনে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারবেন বলে আমরা আশা করি আমরা সবচেয়ে ভালো এ দাবি করার দৃষ্টতা দেখানোর ক্ষমতা বা ইচ্ছা আমাদের নাই আমরা আমাদের সাধ্য মতো সহি ভাবে আনের বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব কাজেই আমাদের দর্শক শ্রোতা ও পাঠকদের থেকে যে কোনো মন্তব্য যে কোনো অভিযোগ যে কোনো পরামর্শ আমরা গ্রহণ করব তবু আমরা চাব যে আমরা হৃদায়াতুল কোরআনের উপর আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি যাতে করে আল্লাহ সুবাহা হওয়া তাহলে সন্তুষ্টি আমরা পরিপূর্ণভাবে লাভ করতে পারি আমাদের প্রথম ইউনিট হবে মুফরাদাতুল কুরআন নিয়ে অর্থাৎ কুরআনের শব্দ সমূহ কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 77 হাজার থেকে শুরু করে 93 হাজার পর্যন্ত শব্দ দিয়েছেন এই শব্দের গণনা এক একজনের কাছে এক এক রকম কেউ দু তিন শব্দ মিলে যে এক শব্দ হয়েছে সেটাকে একটা ধরেছেন আবার কেউ কেউ গণনাকালীন সময় ওটাকে দুটা ধরেছেন উদাহরণস্বরূপ আলহামদু এখানে কেউ এক শব্দ ধরেছেন আবার কেউ দু শব্দ ধরেছেন তিনি এক শব্দ ধরেছেন কিন্তু এরা এসেন এসমে মাসদার শব্দ ধরেছে তিনি আলিফ লাম হরফ এবং হামদুন এসমে মাসদার কাজেই যে যেইভাবে গুনুন না কেন কোনো সমস্যা নাই সুতরাং এখানে আমরা কোরআনের যে শব্দগুলো এসেছে হামজা থেকে শুরু করে ইয়া পর্যন্ত অর্থাৎ হামজা দ্বারা আলিফ দ্বারা কোন কোন শব্দ এসেছে শুরুতে বা এটা দিয়ে কোন কোন শব্দ এসেছে এগুলো আমরা উচ্চারণ করব পাঠককে এগুলা ভালোভাবে শুনতে হবে এবং কোরআন তিলাওয়াতের সময় এই শব্দগুলাই কোরআনে আছে এটা জানতে হবে এর বাইরেও যদি কোনো শব্দ থাকে তাহলে এটা আমাদের জানাতে হবে যে আমাদের এখানকার এই শব্দটা ছুটে গেছে আমরা শব্দের পরে দ্বিতীয় ইউনিটে আমরা কালিমাতুল কুরআন নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রথম ইউনিটে আমরা যে সমস্ত শব্দগুলা শিখেছি দ্বিতীয় ইউনিটে আমরা ওই শব্দগুলার আরবি ব্যাকরণের হিসাবে অর্থাৎ সরফ এবং নাহুর হিসাবে আমরা একটু ভাগ করব কারণ কোরআন শিখার জন্য অনেক ব্যাকরণ পড়তে হবে না কিন্তু ব্যাকরণ না শিখে আমি কোরআন সম্পর্কে পরিপূর্ণভাবে আমি জানতে পারব না কারণ ব্যাকরণ এমন একটা বিষয় ব্যাকরণ যা না জানলে বিদ্যা হয় অকারণ সুতরাং আমি গভীর ব্যাকরণে যাব না কিন্তু ব্যাকরণ সাগরের পাশ দিয়া আমাকে থাকতেই হবে নতু আমি কোরআনের কোরআনের পরিপূর্ণ ভাব আমি অর্জন করতে পারব না তৃতীয় ইউনিটে আমরা তর্জমা তোমা নিল কোরআন এই অধ্যায়ে আমরা তর্জমা করার যে শব্দগুলো শিখেছি এই শব্দগুলো কোরআনে কোন আয়াতে কিভাবে এসেছে নাহুর কায়দায় এখানে কি কি রাব হয়েছে এখানে মারফুয়াত মনসুবাত মজরুরাত কি কি হয়েছে এর মাঝে বালাগাত কি কি হয়েছে এবং কোন ফেলের সাথে কোন সিলা এসেছে এটা আমরা জেনে তর্জমা করার চেষ্টা করব তর্জমাকালীন সময়ে আমরা আল মোরজাম আল মুফাহরাস লি আয়াতিল কোরআনিল করিম এটা ব্যবহার করব যেই জায়গায় একই রকম আয়াতগুলো এক জায়গায় এসেছে তাহলে তর্জমা করার সময় আল্লাহ তাআলা কাকে কিভাবে কি বলেছেন সে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হবে এবং শব্দগত যে পার্থক্য রয়েছে সে সমস্ত শব্দগত পার্থক্য স্পষ্ট হওয়া আমাদের সাথে সম্ভব হবে যেমন আমরা হুদা আলহুদা একটি শব্দ এই শব্দটি কুরআনের সতেরো জায়গায় সতেরো রকম অর্থে এসেছে যদি আমরা আলহুদা শব্দটা যদি এক জায়গায় পাই তাহলে এক জায়গায় হৃদায়ত অর্থ করলেই আমার হবে না যখন এই হৃদায়ত এর পাশাপাশি পাব তখন দেখা যাবে যে কোন আয়াতে কি তখন আমাদের তর্জমার শেখা একটু সহজ হবে এজন্য তর্জমা তো আজিল কোরআন এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কোরআনের তর্জমা একমাত্র আল্লাহ সুবাহা হা তাহার ভালো জানেন মানুষ জানবে কোরআনে যে ভাব রয়েছে কোরআনের যে মানা রয়েছে ভাষা আমাকে যে অর্থ দিচ্ছে সেই ভাষার অর্থ কোরআনের তর্জমা এই জন্য তো মায়ানিল কোরআন অর্থাৎ কোরআনের কোরআনের তর্জমা মানিল কোরআন আমরা করবো চতুর্থ ইউনিটে আমরা তফসিরু আয়াতিল আয়াদের তাফসির কিভাবে হবে এখানেও আমরা যেই কিতাব থেকে আমরা তর্জমা করবো সেই কিতাব থেকেই আমরা তফসির করবো তর্জমা থেকে তাফসির বেশ বড় হবে এবং সময়ে আমরা এই পার্থক্য এবং কোন আয়াতের কোন কোন বিশেষ শব্দ দ্বারা কি কি উদ্দেশ্য কারা উদ্দেশ্য এ সমস্ত বিষয়গুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব পঞ্চম অধ্যায় আমরা আয়াতিল অর্থাৎ বিশেষ বিশেষ আয়াত তারজমা এবং তাফসির করার পরও কিছু কিছু আয়াত থাকবে যে সমস্ত আয়াতগুলো আরও সুন্দরভাবে বেশি বেশি করে একটু ব্যাখ্যার অবকাশ রাখে সুতরাং ওই সমস্ত আয়াতগুলো নিয়ে একটু বিষাদ ব্যাখ্যা করা হবে ওই সমস্ত আয়াতগুলো নিয়ে কোন মুফাসির কী কী অর্থ নিয়েছেন ওই আয়াতগুলো নিয়ে সাহবায়ে কেরাম রিজনুল আজমাইন থেকে আজ পর্যন্ত কোন তাফসিরে কী কী আসছে এবং কোন আয়াতের ভিত্তিতেই বিভিন্ন রকম মাসআলা উদগত হয়েছে এবং মাস মাসআলা বের হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইঙ্গিতবহ আলোচনা করব কোরআনে প্রায় অনেকগুলো আয়াত আছে যে সমস্ত আয়াতগুলো হয়েছে কোরআনে সাতাশশো পঁচাত্তরটি আয়াত তাকরার হয়েছে অর্থাৎ সাতাশশো পঁচাত্তরটি আয়াত এটা বারবার এসেছে হয়তোবা কোনোটা পুরোপুরিভাবে মিলে যায় বা কোনোটা দিক দিয়ে সামান্য একটু পার্থক্য পার্থক্য আছে আমরা যদি এই দৃষ্টিতে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে আমরা ওইগুলোকে যখন পাশাপাশি সাজিয়ে যখন অনুবাদ করব। তখন সাধারণ মানুষও এ সমস্ত বিষয়গুলো জানতে পারবেন তখন দেখবেন কোরআন আসলে কতই আপনাদের সোজা যেমন আমরা যদি সুরাতুল ফাতিহার শব্দগুলো যদি আমরা দেখি যে সুরাতুল ফাতিহাতে যে কয়টা শব্দ আছে এবং এই কয়টা শব্দই যদি কোরআনে যদি আমরা তালাশ করি তাহলে দেখব প্রায় ষোলো হাজার শব্দ এই সুরাতুল ফাতিহার এই কয়টা শব্দ দ্বারাই এসেছে সুতরাং আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা আস্তে আস্তে প্রতিটি দাঁড়ছে আমরা আলাদাভাবে বলবো তখন আমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে ষষ্ঠ ইউনিটে আমরা হলুমুল কোরআন অর্থাৎ সায়েন্স অব দ্য হলি কুরআন অর্থাৎ কোরআন থেকে কি কী এল বের হয়েছে এবং কোরআন সম্পর্কিত বিভিন্ন এল এবং কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা আলোচনা করব সেখানেও সেখানেও চল্লিশটি দার্সের মাধ্যমে আমরা কোরআনিক অনেকগুলো বিষয় মোটামুটি ভাবে আমরা জানতে পারব। সপ্তম ইউনিটে সেখানে আমরা কোরআন বা অর্থাৎ কোরআনের আহাকাম সম্পর্কে যে আয়াত মাত্র পাঁচশো সেকার মাস আলা আমরা ইবাদত যা করি এ সম্পর্কিত আয়াত মাত্র পাঁচশো এগুলো আহকামুল কামুল বলা হয় আল্লাহ আমাদিগকে কি কি হুকুম করছেন এই পাঁচশোটি আয়াত নিয়ে আমাদের সপ্তম ইউনিটের চল্লিশটি ঘন্টায় বা চল্লিশটি দর্শে আমরা আলোচনা আলোচনা করব তাতে আমাদের জীবনের করণীয় এবং পালনীয় আদেশ নিষেধ এ সমস্ত বিষয়ে কোরআন থেকে জানতে পারব আপনার কাছে তখন যে কোনো বিষয় আসে আপনি স্পষ্টভাবে বলতে পারবেন যে এই বিষয়টি তো অমুক জায়গায় এই বিষয়টি তো কোরআনে আছে বিষয়টি কোরআনে নাই আপনি যখন এইভাবে বলতে পারবেন তখনই আপনি কোরআনের সাধারণ জ্ঞান লাভ করেছেন বলে আমরা ধরে নিতে পারব অষ্টমারুল হাওলাল কুরআন কোরআন আমরা বাংলাদেশে বসে কিভাবে পড়ছি বিশ্বের অন্যান্য জায়গায় কিভাবে পড়ছে বর্তমান সময়ে কোরআন নিয়ে কি কি কাজ হচ্ছে কোরআনের উপর পৃথিবীর বুকে কি কি স্থাপনা হচ্ছে এবং কোরআন বর্তমানে কি অবস্থায় আছে কোরআনের ভবিষ্যৎ কি পূর্বে কিভাবে ছিল এবং কোরআনের বিভিন্ন পরিসংখ্যান এখানে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং কোরআন সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি লাইব্রেরি কিতাব তাফসির গ্রন্থ এবং উলুবুল কোরআনের বিভিন্ন গ্রন্থ অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে এসে যা পৌঁছবে এবং আমাদের দর্শক এবং পাঠকরা আমাদের জন্য যা দিবেন সবগুলোই আমরা এখানে পেশ করার চেষ্টা করব আল্লাহ সুবাহান আমাদিগকে এই অনুযায়ী আমল করার তৌফিক দিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমাদের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা আমাদের কাছে আমাদের ঠিকানায় আপনাদের নাম জন্ম এবং আমাদের নির্ধারিত ফিস আপনারা পাঠিয়ে দিবেন আমাদের নির্ধারিত ফিস ছয় হাজার দুইশত ছত্রিশটি টাকা যেটা আপনি দশটা কিস্তিতে আপনি প্রদান করতে পারবেন আমরা এ সমস্ত বিষয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু আছে কিন্তু সকল কিছু না আমরা মুফরাতুল কোরআন নিয়ে আলোচনা করতে আমার লিখিত মুফরাদুল কোরআন এই কিতাবখানি এবং আরেকখানি কিতাব মুফরাদাত ফি গারিবুল কোরআন এই কিতাবটা আমরা ব্যবহার করব কালিমাতুল আন নিয়ে আলোচনা করার সময় আমার আমরা আমার লিখিত কিতাব কালিমাতুল কোরআন এর পাশাপাশি লগাতুল কোরআন এবং এই রাবুল কোরআন আমরা ব্যবহার করব তরজমা মানিল কোরআনে আমরা বিশ্বের সবচেয়ে সহজ তাফসির আত-তাফসিরুল মুয়াসার এরা ভাষা ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে বের হয়েছে এবং ছয় চার পৃষ্ঠার তফসিল ছয় শত চার করা হয়েছে এবং অতি সহজ আরবি দিয়ে করা হয়েছে অথচ তার মাঝে সব কিছু সব কিছু রয়েছে এটি এবং তাফাসি আল্লামা সাবুনি এটা গ্রহণ করব এবং তার জমাতু মানিল কোরআন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ এবং আল মোজাম আল মুফারিম এই কিতাবখানে আমরা ব্যবহার করব তফসিরু আয়াদ আনের ব্যাপারে আমরা তফসির ইবন কাসি তফসিরুল মানার تفسير نور القرآن المعظم المفارس لألفاظ القرآن الكريم امان تاريخ التفسير امان مناهج المفسرين اي كتاب قلوة امره ببهر قروا تأويل الآية المختصة ارضا پونسو ميونيتي امره گئے الكشاف للزمكشري اما القراءات العشره الام ايه؟ 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 الموزم المفرد الا القران الكريم الا ايه؟ بابهر كربه شفتو يندي امراء الاتقان في غروب القران لسيوتي اجر بري امراء بابهر كربه شفتو يندي শেখ কোরআনে আমরা আহকামুল কোরআন এবং মুখতাজারুল শেখ উল ইসলামি এবার ফেক সুন্না আল ফিক আল আল মজাহিবির আর বা এগুলো আমরা ব্যবহার করব আল আফকারুল মারা হাওলাহু এর উপর আলোচনা করতে গিয়ে أمر الإسرائيليات الموضوعات بتفسير القرآن الشبهات حول القرآن الكريم أيام القرآن نزولا وزمنا تفصيلا الرجال شغلهم القرآن القراء المزودون المفسرون الكتب وخدمتهم ال মাওয়াকিউল ইলেকট্রনিয়া আল হাদিসা আল মক্তাবাতুল কুরআন বর্রন জাওয়ান ইত্যাদি আমরা ব্যবহার করবো বা আমাদের হাতে আর নতুন নতুন যা কিছু আছে সেগুলো আমরা ব্যবহার করব আপনারা বলতে পারেন যে এই কেন আমাদের এই দৌরাতুল কোরআন আমরা আমাদের দেশে ষোলো কোটি লোক মুসলিম সকলের উপর কোরআন শিক্ষা ফরস কিন্তু মাদ্রাসায় আমরা কত লক্ষ ছেলে মেয়ে যাই যারা বুড়ো হয়ে গেছেন যারা কবরে যাচ্ছেন তাদের কোরআন জানতে হবে আপনার যে দিন হায়াত আছে সে দিন আপনাকে কোরআনের তালিব এলিম হিসাবেই আপনাকে কাটাইতে হবে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আপনি কোরআনের পাঠক হিসাবেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তাহলেই আপনি কোরআনের এ সমস্ত বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যারা মাদ্রাসায় যান না তারাও তো মুসলিম যারা অমুসলিম তাদেরও তো কোরআন জানতে হবে কারণ কোরআন তো সমগ্র মানব জাতির জন্য কিন্তু এখন পর্যন্ত কোন অমুসলিম যদি কোনো মাদ্রাসায় ভর্তি হতে যায় তাকে কি মাদ্রাসা কর্তৃপক্ষ ভর্তি করবেন অবশ্যই করবেন না কিন্তু অনেক মুসলিম তারা ইসলামিক স্টাডি নিয়ে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয় পরাজয় করে আল্লাহ সুবাহান আবু আতালা তাদেরকে হৃদায়ত দিন এবং তাদেরকে মুসলিম হবার তাও ফিক দিন কারণ তার যতকালেই করুন না কেন ইসলাম গ্রহণ করা ব্যতীত ওই সমস্ত কোনো কাজের যা যা তারা আল্লাহর কাছে পাবেন না তাদের ওই সমস্ত কাজ তাদের সাজাই বৃদ্ধি করবে আগে আমরা দেখেছি যে মাস ব্যাপী কোরআন মাহফিল পক্ষকাল ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এটা প্রতিটি জনপদেই প্রতিটি গ্রাম অঞ্চলেই শীতকালে বসন্তকালে এটা হইতো কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এগুলা এখন অনেক কমে গেছে এবং মানুষ এখন চায় সে এখন আর কোনো কিছুর কাছে যাইতে চায় না তার সাথে যা আছে অর্থাৎ তার সাথে মোবাইল আছে তার সাথে বিভিন্ন রকম অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমেই সে বিভিন্ন বিষয়গুলো জানতে চায় সুতরাং আমরাও তারই একটি অ্যাপস ফেসবুক ধরে আমরা এ কথাগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আপনারাও এইগুলো আরেকজনের কাছে পৌঁছে দিবেন হয়তো আপনি যতটুকু আমল করবেন তার সে বেশি আমল করবে যে ব্যক্তির কাছে আপনি পৌঁছে দিয়েছেন সেই ব্যক্তি কিন্তু তার আমলের সমান সওয়াব আল্লাহ সুবাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন তাতে তার সব কমবে না সুদ্রান আল্লাহ সুবাহ এ বাণীকে প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্যান্য বিষয়ের সাথে কোরআনের সিলেবাস রয়েছে কিন্তু প্রতি বছরে দু তিনটা ঘরে পরীক্ষা এখানে পাস ফেলের দরকার আছে সুতরাং সেখানে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না কোন আয়াতে তর্জমা আসবে কোন আয়াত থেকে তাহাগিক আসবে কোন আয়াত থেকে টিকা আসবে এগুলো এখন পড়া হচ্ছে অর্থাৎ অহির মাঝে ভাগ করা হচ্ছে অহির মাঝে সিলেবাস করা হচ্ছে যেটা আসলে জায়েজ নাই কিন্তু তিনি কোরআনকে মনে প্রাণে ভালোবাসেন যার সুযোগ নাই যে বড় বড় ধরে তিনি পড়বেন কিন্তু যে ইচ্ছা আছে পর্যায়ে ক্রমে কোরআন তিনি পড়বেন কোরআন সম্পর্কে জানবেন এজন্য তবে একটা বিষয় এখানে জানার যে আমরা আপনাদিগকে তিলাবাত এবং তাজবিদ এটা আমরা শিখাবো না তিলাবাত এবং তাজবিদ শিখানোর জন্য ফেসবুকে এবং ইউটিউবে অনেক সুন্দর সুন্দর তিলাবাত আছে পুরান শিক্ষার বিভিন্ন রকম পদ্ধতি আছে এবং সেখানে তরজমাও আছে কিন্তু আমরা যে তরজমা শিখাবো সেখানে একটু আপনি শব্দটি শিখে শব্দের অর্থ শিখে নিজে যেন তর্জমা করতে পারেন আপনার মাঝে ওই যোগ্যতা অর্জন করার জন্য আমরা একটু সহায়ক ভূমিকা পালন করব আপনি হয়তো জীবনে বহুবার তর্জমা শুনেছেন কিন্তু আপনি কোরআন তিলাবত করে শব্দটির তর্জমা আপনি যে পারছেন না কিন্তু আপনি যদি একটু চেষ্টা করতেন শব্দের অর্থ জেনে তাহলে আপনি এখানে পারতেন কারণ কোরআনের যে শব্দগুলো রয়েছে তার মাঝে প্রায় দুইশোর মতো শব্দ রয়েছে এই দুইশো শব্দ যদি আপনি মুখস্থ করেন এর অর্থগুলো যদি মুখস্থ করেন তাহলে কোরআনের সত্তর ভাগ শব্দের অর্থ আপনি আপসে আপের কাছে জানবেন যখন সত্তর ভাগ শব্দের অর্থ আপনি জানবেন দুইশটা শব্দ পরে তখন আপনি আশপাশে কি হবে এর ঘটনাগুলো যদি জানতে পারেন এর ধারাবাহিকতা যদি জানতে পারেন তাহলে আপনি ইনশা আল্লাহ আপনি একটা পর্যায়ে উপনীত হতে পারবেন আমরাও দাবি করবো না বা আপনিও দাবি করবেন না যে এই তিনশোটি দার্সের মাধ্যমেই আপনি কোরআনের মুখস্থির হয়ে যাবেন কোরআন বিশেষজ্ঞ হয়ে যাবেন না তা না কিন্তু কোরআনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতদিন আপনার অজানা ছিল আপনি জানেন না যে আপনি যে জামাটা যে পড়ছেন আপনার গায়ের জামাটা এ যে কোরআনে ঘটনা রয়েছে কোরআনের শব্দটা রয়েছে কামিজ কামিজ আপনি এখন ব্যবহার ব্যবহার করতে আছেন কিন্তু শব্দটা কোরআনের তা আপনি জানতেন না কিন্তু শব্দগুলো আমরা যখন কোরআন থেকে বলব তখন আপনি জানবেন আপনি আমল করতেছেন আমল শব্দটি যে কোরআনে বারবার বিভিন্ন রকমে এসেছে আপুনি নিজে কিয় পৰিচিয়াই দিছে আমি শ্ৰমিক কিন্তু শ্ৰমিকে শ্ৰমিক কোৰানে কোৰানে ৰ যদি যাবা কোঠাই এবাৰ তোৰানো বোলো আমাৰ যদি ভাগাৰ জায় কোঠাই আইন কোথায় ভাগবেন কোথায় পালাবেন আমরা যদি বলি আমি ইউসু এবং এই হলো আমার ভাই আমরা এই সমস্ত আয়াতের উপর ভিত্তি করে আমার মনের কথাগুলো কোরআনে বলেছে আমি আমার সমস্ত কথাগুলো আমি জানতে পারব মালি হাজাল কিতাব লাই ও ক দিরো সবই র বলা এ কিতাবের কি হলো এই কিতাব ছোট্ট বড় কিছুতেই হলে কিছুকেই ছেড়ে দেয়নি সমস্ত কথাগুলো বলেছে। সুতরাং আমরা বারবারই বলি ঘরের কোণার মাকড়সা পায়ের নিজের পিপলিকা থেকে শুরু করে সুরত সুরা পার্লামেন্ট ভবন পর্যন্ত পুরান কথা বলেছে তাদের জীবনের এমন কোনো কিছুই নাই সেটা কোরআনে বলা হয় নাই অথচ আপনি শব্দটি যদি না পান তাহলে দেখবেন শব্দরা পরোক্ষভাবে এসেছে শব্দরা পরোক্ষভাবে না আসলেও শব্দটির মাদ্দা এসেছে মাদ্দা না আসলেও শব্দটি দ্বারা যে ভাব আছে এই ভাবটি এসেছে অর্থাৎ কোরআনের বাইরা পৃথিবীর বুকে কিছুই নাই কারণ আল্লাহ সুবহান আবু আলাইসাল্লামকে সকল কিছু শিক্ষা দিয়েছেন ওয়া আল্লাহমা আল্লাহ শিখিয়েছেন আদম আলাহিসাল্লাম কে সমস্ত জিনিসের নাম আদম আলাসাল্লামের সময় যা ছিল যা পরবর্তীতে হবে সকল কিছু আদম আলাহ্লাম জানতেন আদম সন্তান সকল কিছুই জানতেন এবং আদম সন্তান যা জানবে তা সকল কিছু আদম আলাহ্লাম জানবেন জানতেন এইটাই ইসলামী আকিজা আজকে আমরা সেই তথ্যটিকে খণ্ডিত করে ফেলেছি খণ্ডিত তথ্য দণ্ডিত অপরাধ যেমন এইটা আবিষ্কার করেছেন কে অমক বিজ্ঞানী অমোক বিজ্ঞানী আবিষ্কার করেছেন অমুক বিজ্ঞানীকে পড়িয়েছেন কে তার শিক্ষককে অমকে জান তার চেয়ে শিখিয়েছেন কে অমকে তার চেয়ে কে অমোক অমকে এভাবে জান এভাবে আদম সন্তানকে বাণী আদমকে আদম আরাহসাল্লাম পর্যন্ত রেখেছে যেতে হবে এবং আদম আলা সাল্লাম কে শিখিয়েছেন আল্লাহহু সুবাহান আহ যেই আল্লাহ সুবাহ মানুষকে এগুলোর কাছে শিখিয়েছেন কাজেই মানুষ খালেক নয় মানুষ আবিষ্কারও কিন্তু ক্রিয়েশন খলক দিয়ে যে সৃষ্টি আল্লাহ রবুল আলমিন করেছেন তাতে মানুষ যা সৃষ্টি করে যার নাম ডিসকভারি অর্থাৎ কভার দেয়া হয়েছে এই কভারটা একটু ডিসকাউন্ট করে যেমন আমার ডিজিজ রোগ এটা কি এটা ডিসকাউন্ট অফ ফিক্সড আপনার এইচ টা হলো আপনার বয়সটা হলো ফিক্সড করা যার ভিতরে আল্লাহ রফুল্লাহ আলামিন যা দিয়ে দিয়েছেন তাই এর মধ্যে একদিনও বাড়বেও না একদিন কমবেও না এক মুহূর্ত হবে না এক মুহূর্ত না ওখান থেকে প্রতিনিয়ত আপনার সময় খরচ হচ্ছে কিন্তু দ্বিতীয়বার আপনি এটা রিফিল করবেন দ্বিতীয়বার এটাকে লোড করবেন এ সুযোগ নাই পৃথিবীর কোন রাজা বাচ্চা অনেক ক্ষমতার অধিকারী হয়ও সে সে পারবে না যে আমার বয়স তো আমি বুড়ো হয়ে যাচ্ছি আমি আবার বয়স নিয়ে একটু করে আমি আমি বাড়িয়ে নি এটা লিখে দেয় পারবে না সুতরাং সে ডিসকভার করে সমস্ত এলমের উপর কভার দেওয়া যায় ডাকনা দেওয়া যায় একজন গবেষণা করে ওই ডাকনাটা উন্মোচন উন্মোচন করে দেয় জিনিসটা সৃষ্টিও ছিল কাজেই সে ডিসকভারি করে সে জুই সৃষ্টি করে নাই সুতরাং সে বিভিন্ন আল্লাহর জন্যই সে সৃষ্টি এবং আল্লাহর জন্যই তার বিধান যার প্রোডাকশন তার বিধান সুতরাং মানব যানিকে আল্লাহ সুবাহ বিধানকে জানতে হবে যদি আপনি বলেন আমি তো শুধু কেবল নিয়েই যাই আমার ফেল আছে আমার হরফ আছে তাহলে এস এম এবং ফেল এবং হরফ এর কি ভাগ এসেম হইল ঘটনা হুদুস ঘটনাটা হলো ফেল ঘটনা ঘটনা ফেল আর হরুপ হলো রাবেতা এস এম এবং ফেলের মাঝে যে সম্পর্ক গটায় ছেলেকো ছেলেকে আ বেতা আমান্তু বিল্লা এখানে আমান্তু ফেল বাহারফ আল্লাহ আল্লাহ ইসলাম ঠিক তেমনিভাবে আমরা মদ নু সেই হা এখানে মধ্যে তবে এর সবগুলো আছে যেমনিভাবে সুরতুল ফাত শেষ আয়ারটায় অরবি ব্যাকরণের সকল বর্ণগুলো আছে কাজেই কোরআনের বর্ণমালা বত্রিশটা মানুষের দাঁতও বত্রিশটা সুতরাং আমি আঠাশটা উনত্রিশটা তিরিশটা একত্রিশটা যারা বলতে আছেন তারা সবেই ঠিক বলতে আছেন কিন্তু কোরআনের এই বত্রিশটা অক্ষর ব্যবহার হয়েছে কাজেই আমরা বত্রিশটা অক্ষর বললে কোরআনের সকল কিছু আমাকে এসে দেয় ঠিক তেমনি ভাবে আমি এই সিলেবাসটা করার পূর্বে আমি খেয়াল করেছি যে আমাদের আলিয়া মাদ্রাসার সিলেবাসে আমাদের কি কি আছে ইফতে প্রথম শ্রেণী দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে কি কি পড়ানো হয় দাখেল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমিক কোরআনের কোন কোন অংশ পড়ানো হয় আলিম প্রথম বর্ষ আলিম দ্বিতীয় বর্ষ আর্টস এবং সায়েন্স ট্রেনে কি পড়ানো হয় ফাজিল পাস কোর্স এবং অনার্সে কি কি পড়ানো হয় ফাজিল পাস কোর্সের প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে অনার্সের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে কি করানো হয় কামিল সেখানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে কি পড়ানো হয় মাস্টার্স এর ষাট বর্ষে কি পড়ানো হয় এটা এবং কমই মাদ্রাসায় জালালাইন ক্লাসে কি পড়ানো হয় কতটুকু পড়ানো পড়ানো হয় তবে সেখানে অতি আশ্চর্যজনকভাবে একটা কথা যখন জালালাইন পড়ানো হয় তখন কোরআনের তর্জমা শিখানোর জন্য তাদের ব্যবস্থা করা হয় তাপশ্র শেখানো হয় কিন্তু তার আগে কোরআনের সকল শব্দগুলা পড়ানো হয় না আমি অনেক দৌরাতুল হাদিস পাশ করা ছাত্রকে কোরআনের সামান্য অতি পরিচিত শব্দের অর্থ বলতে বলেছি কিন্তু তারা সব পারেননি তাহলে কোরআন সে জালালাইনের জালালাইন তফসিলের মতো একটা তাফসিলের ক্লাস শেষ করেছেন কিন্তু তিনি কোরআনের মৌলিক শব্দের অর্থটা জানেন না কোরআনের সমস্ত মৌলিক শব্দের অর্থ জানতে হবে যেভাবে আরব দেশের ছেলেমেয়েরা জানে তারা কোরানে মৌলিক শব্দের অর্থ পরে হাদিসে মৌলিক শব্দের অর্থ পড়ে কাজেই তারা শব্দগুলো শিখেই কোনো কোনো বিষয় কোরআনে আছে কি না তখনই তাকে জিজ্ঞাসা করলেই সে শব্দটি দেখে না এ শব্দটি কোরআনে নাই এ শব্দটি হাদিসে নাই শব্দটি যখন নাই তখন এই বিষয়টি থাকা যায় না অন্যান্য ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বা অন্যান্য মাধ্যমে যা কিছু আসবে সেটা তো সেটা তো পরের কথা যেমন আমি যদি কোনো জিনিসকে আনের সাথে যদি সংযোগ স্থাপন করতে চাই যেটা আছে কিনা তাহলে আমাকে অসি যেদিন শেষ নাজিল হয়েছে অসুর উল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর মাত্র উনিশ দিন আগে সুর অতুল বাকরার দুইশত একাশি নম্বর আয়াত এ সমস্ত বিষয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা এবং বিভিন্ন মত পার্থক্য রয়েছে কিন্তু আমরা সর্বশেষ সর্বাধিক সঠিকটাই বলবো কারণ মত পার্থক্য এটা ক্লাসের ব্যাপার বিশেষ ক্লাসের ব্যাপার সাধারণ জনগণ যারা আমল আমল করবেন তাদের তাদের এগুলা এগুলা দরকার নাই তার সামনে আরসে তিনি জানবেন এবং মানবেন সামি'না ওয়া আতা'না যা আমরা শুনলাম এবং ইতাআত করলাম আমরা লিখা মেনে নিলাম এর দ্বারা আমরা হেদায়েত পাবেন কিন্তু ফামাল্লাযিনা ফি কুলুবহুম যায়গুন ফায়াততাবিকুনা মা তাসওয়া কিন্তু যাদের অন্তরে আছে বক্রতা তারা এইটা প্রশ্ন করবেন ওইটা প্রশ্ন করবেন এইটা কোরআনে ভাবে আছে এইটা কোরআন নাই কেন এত গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে কোরআনে নাই কেন তাহলে কোরআনে সব কিছু আছে এটা লিখেছে কিভাবে লিখেছে বলেন ইত্যাদি বিভিন্ন বিষয়ের বিভিন্ন রকম কথা বার্তা এটা আমরা এত এত কিছু আমরা জানবো না সাহাবাই কেন আলাইহিম আজমাইন তারা জানার চেষ্টা করেছেন কম মানার চেষ্টা করেছেন সবচেয়ে বেশি এখন আমরা অনেকে অনেক ইসলামী বিষয় নিয়ে গবেষণা করি কিন্তু আমলের ব্যাপারে সেটা আমার নিজের জিন্দগিতে আমরা নিয়ে আসতে চাই না সুতরাং আমল ছাড়া ইলমের কোনো ইলিকে মূল্য নাই আবার ইলম আমল করার জন্যই শিখতে হবে ইলম এবং আমলের মর্যাদা একই ইলমের মর্যাদা আইন লাম মিম আমলের মর্যাদা আইন মিম লাম আমল হলো ইলমের লাসা আমল যদি না থাকে তাহলে ইলম থাকবে না এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের হয়তো কোনো কথা আমাদের বারবার আসবে তাতে কোনো সমস্যা নাই মানুষ হয়তো আল্লাহ সুবাহ মানুষের জন্য কোরআনের কোন কোন আয়াত বারবার ব্যবহার করেছেন বারবার বারবার বলেছেন বারবার আসবে একটি আয়াত কাজে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম উদাহরণের সময় একই একই আয়াত আসবে তাতে বিরুক্তি হওয়ার কোনো কারণ নাই বা বিরক্ত হওয়ার কোনো কারণ নাই কারণ আমি শুধু দেখতে হবে আমি কুরআন বাদ দিয়ে আমি আমার মন করা কোনো কথা বলছি কিনা বা কুরআনের নাম করে আমি অকুরআ কোনো কথা বলছি কিনা কারণ তাহাই সহি সহি তাহাই কহি নাই বাদ্য নই অহী নাজিল আরবিতে আসুন শিখি আজহাতে সর্বশেষ কথা আপনারা কোরআন শিখবেন কিন্তু কোরআনের আগে আপনাকে কোরআনের আরবিও শিখতে হবে আমরা সেই কোরআনের আরবিও আপনাকে শেখানোর একটু চেষ্টা করব কারণ অনেকে দেখা গেছে দশ বারো বৎসর যাবৎ কোরআনের ভাবে গবেষণা করতেছেন বিভিন্ন রকম ভাবে করতেছেন সেখানে তারা নম্বর নম্বর আয়াত বলেন কিন্তু ওই নম্বরে কোন সেটাও তিনি জানেন না অথচ সুরাটি আমরা যদি কিতাবগুলো দেখি আরবি কিতাবগুলো দেখি সেখানে রেফারেন্স দিতে গিয়ে সুরার নাম পুরোপুরি ভাবে দেওয়া হয়েছে এরপরে আয়াত দিয়ে দেয়া হয়েছে আমরা যদি দেখি তখন দেখব যে তারিখ বলার ক্ষেত্রে তারা সর্বদা অরবি ব্যবহার করেছেন হিজড়ি ব্যবহার করেছেন হিজরিশন হওয়ার আগে সেখানে নুবুয়াতি সন ব্যবহার করেছেন আসানাতুল খাম ইসা বা আদান নুবুয়া অর্থাৎ নুবুয়াত প্রাপ্তির পাঁচ বছর পরে আসানাতুল আশিরা

মাস রয়েছে তার মার্চ তো রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বড় রবিরা কিভাবে হয় না তখন তারা মাস গণনা এভাবেই তারা করতো ইংরেজি ওই সমস্ত মাসগুলো بري بري ترى محرم صفر ربيع الأول ربيع الآخر ربيع الثاني جماد الأولى وذمادة الثانية زماد الأول ذما الآخرة وذمادة الثانية رجب شعبان রমদন সাউল জুল কয়দা জুল হেজা এ মারগুলো যারা ব্যবহার করেছেন সুতরাং বিশ্বের বুকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের নাবির জন্ম পাঁচশো সত্তর ২৯ উনত্রিশে আগস্ট হয় কিন্তু ওইটা প্রসিদ্ধি লাভ করে নাই লাভ করেছে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউয়াল অর্থাৎ নবিউলির সাথে সেই ইংরেজি তারিখ মিলানো হয় না সুতরাং আপনি মুসলিম হয় এবং আরবি তারিখ ব্যবহার করা এটা আপনার জন্য অপরিহার্য আপনি যদি জানতে পারেন যে আমার জন্ম রবিউল আবাল মাসে হয়েছে আপনার মধ্যে কি আবেগ হবে সাল্লাম যে মাসে জন্মেছে আপনারও জন্ম হয়েছিল মাসে। মাসে। বর্তমানে ইসলামিক ক্যালেন্ডার সাথে মিল দিয়ে আপনি আপনার ইংরেজি জন্ম তারিখের সাথে আপনার হিজড়ি কোন সনে কবে জন্মগ্রহণ করছেন তা আপনি বের করে নিতে পারেন তাহলে এটাই হবে তাহলে এটার সাথে মিলান যে আপনার জন্ম কবে হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত দিন এর গরে পড়ে আপনার अब्বা মৃত্যু হয়েছে তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লামের মৃত্যু হওয়ার কত দিন পরে একটু এভাবে একটু হিসাবের দিকে করুন তখন নাবির উম্মাত নবীর সাথে সম্পর্ক করে সে তার দিন হিসাব করছে এই যে একটা ইমানের পরিচয় ইমানের পরিচয় এটা আসলেই আপনাকে হৃদায়তের উপর থাকতে সহায়তা করে আপনি আমাদের করতে থাকাকালীন সময় আপনি হয়তো কোনোদিন আরবি লিখেন নাই না আজকেই লিখে যে শুরু করুন আপনি খাতা কলম নেবেন আমরা মুখে মুখে যা বলবো তা আপনি যে লিখবেন আরবিতে যে কয়টি অক্ষর আছে আপনি নুক্তা ছাড়া অক্ষর কয়টি মাত্র পনেরোটি অক্ষর মাত্র আটটি অক্ষর লিখলেই আপনি সেটা থাকবে না আরবি লেখা শুভে খুবই সহজ আরবি লিখতে শুধু লাগে একটা টান একটা সান একটা টান দিলে আলিফ হয়ে যায় একটা সান লিখলে হয়ে যায় সানের নিচে এক নক্ত দিলে বা উপরে দিলে তাসা। আবার ওই আলিফটা একটু বাঁকা করে দিয়ে আবার সানটা আবার দিয়ে দিন তিন ভাগা হয়ে যাবে এভাবে আবার ওটা যদি ডিম বানান তাহারও তাহলে পরবর্তীতে আমরা এগুলা এগুলো আপনাদের ওকে দেখাবো কাজে আপনি ডান দিক থেকে লেখার শুনুন আল্লাহর কাছে তাও ফিক চান আল্লাহ সুবাহান আবহাওয়া আপনাকে শিখিয়ে দিবেন কারণ কোরআন আপনাকে শিখিয়ে দেওয়ার জন্য ওয়া তারা সানো করে উকা সালা তানসা আপনি জানেন না আপনার নাবিও জানতেন না উম্মিনবি কিন্তু তাকে দিয়ে যা শিখানো হয়েছে তিনি চাপ সে তিনি শিখেছেন কিন্তু আপনি আপনার নিজের উপরে একটু চাপ দেন আপনার জীবনের এ কয়টি বছর যে কেটে গেল আপনি জীবনে অনেক কিছু লিখে শিখলেন অনেক কিছু জানলেন অনেক কিছু নিয়ে গবেষণা করলেন কিন্তু আপনার এখনো কোরআন জানা হয়নি কোরআনের ভিতরে আল্লাহ সুবাহানা ও তারা কি বলেছে তা জানা হয়নি আপনি কত নাটক কত নভেল কত খেলোয়াড়ের সিরিয়াল কত কিছু আপনি পড়েছেন আপনার এখন পর্যন্ত কোরআন পড়া হয়নি এখন পর্যন্ত আল্লাহ আপনাকে কি বলেছে আপনার নিজের মধ্যে একটা চাপ আনুন আপনি দেখবেন আপনার অন্যান্য সকল বহ আপনার দেহ থেকে পালিয়ে গেছে আপনি আল্লাহ সুবাহ রহমতের সাগরে অবগাহন করতেছেন ইমাম আবহানিভার মতো আপনি হয়ে যাবেন আমরা আমাদের ছোটবেলায় দেখেছি বৃদ্ধ বৃদ্ধ লোকেরা তারা ওর আন খুলে শুধু কাজ তাদের চোখের পানিতে কোরআনের পাতা লিখে যে ভিজে যায় কোরআন তারা লিখে যে পড়তে পারে না কিন্তু কোরআনের ভাব তারা লিখে যে বুঝে যেখানে আল্লাহ রাবুল আলমিন আমার জীবনের সকল কিছু লিখে যে কিছু বলেছে তাদের চেহারে আল্লাহ সুবহান নূর দিয়ে দিয়েছেন তাদেরকে হেদায়াত দিয়ে দিয়েছেন তারা কোরআনই লোক হয়েছে তারা সামান্য লিখে যে হারাম কাজ লিখে করে নাই তারা অপরের সামান্যতম কোনো ক্ষতি কাজ করে নাই তারা মানুষের উপকার করেছে তারা কোন রূপ কোন অপকার করে না তারা কোরআন লোক হয়ে গেছে কিছুদিন পূর্বে আমেরিকার একজন ভদ্র মহিলা সে ইমান আনায়ন করলো কোরআন শুনে শুনে যে কোরআন তেলবত হচ্ছে ওনার চোখ দিয়ে আস্তে 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 পানি পানি পড়ছে

কোন মানুষের বানিয়ে আল্লাহ মুসলিম হয়ে গেলেন কাজেই আপনি কোরআনের জন্য আপনার মনের মাঝে এই আবেদন লেগেছে সৃষ্টি করুন আমরা কিছুই করতে পারবো না আমরা শুধু আপনার আপনাদের কাছে ওর আনের ওই তিরানব্বই হাজার শব্দকে আমরা ষোলো হাজার তিপ্পান্নটা শব্দে আমরা ভাগ করেছি ওদের নিয়ে আসছি বারবার ব্যবহার করার শব্দগুলো একবার ব্যবহার করা হয়েছে এইভাবে এইভাবে নিয়েছি আল কলম ও এনেছি আল কলম ও এনেছি আল কলমি ও এনেছি মুসলিম এনেছি আল মুসলিম যেভাবে কোরআনে এসেছে ঠিক সেইভাবেই এনেছি আপনি শব্দগুলো শিখুন শব্দগুলো পড়ুন এটা পরে যদি আপনি ত্রিশটি সওয়াব হাসানা যদি পান তাহলে আপনি যদি কোরআন শব্দটি যদি বলেন তাহলে অবশ্যই আপনি চল্লিশটি হাসান এবং চল্লিশটি ন্যাক আপনি অবশ্যই পাবেন যখন নিয়ত করবেন শব্দটা আমি কোরআনের লিখে দিয়ে বলেছি আপনি যদি নামাজ না বলে যদি অসলাদ বলেন তাহলে আপনি ষাটটি স্বভাব পাবেন রোজা না যদি আপনি সিয়াম বলেন তাহলে আপনি সওয়াব পাবেন আপনি যদি হাজ এই শব্দ যদি আমি কোরআন থেকে লিখে বলেছি কাজে আপনি নেকি পাবেন যদি যাকাত আপনি বলতেছেন বাংলা ভাষার না আমি কোরআনের শব্দ বলতেছি আমি মুসলিম তাহলে আপনি সওয়াব পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রহমান আপনার উপর রহিম তিনি আপনাকে নাজাত দেয়া তিনি আপনাকে মুক্তি দেয়ার তিনি আপনাকে সবাব দিতে যাচ্ছেন সুতরাং আপনি এই সমস্ত বিষয়ে বিষয়গুলো আমরা সমস্ত বিষয় আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই যে আমাদের যত ভুল ধরিয়ে দিবেন এবং যত পরামর্শ দিবেন তত আমরা ভালো আমরা আমাদের স্বাদ এবং সাধ্যের মাঝেই আমরা এটুকু করতে চাই আমাদের অনেক কমতি রয়েছে আল্লাহ সুবাহ আমাদের জরুরতকে যেন তার গায়ে বিভাণ্ডার থেকে পূর্ণ করতে চান পূর্ণ করে দেন আমরা মানুষের কাছে এপাশে বা ওপাশে মানুষের কাছে কোনো হাত তুলি না আমরা হাত তুলি একমাত্র আকাশে নয় এপাশে নয় ও হাত উঠবে আমার আকাশে অফিস সামাই রিস্ক আকাশেই রয়েছে তোমাদের রিস্ক এবং তোমাদের সকল ওয়াদা আমরা অ্যারাবিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সংস্থা যার লাইসেন্স নম্বর এস বারো হাজার ছয়শ তেত্রিশ পাবলিক দুই হাজার সতেরো আমাদের চোদ্দ দফা কর্মসূচি রয়েছে তার প্রথম দফায় যে আরবীয় এবং আরবি বিষয় নিয়ে যারা তথ্য গবেষণা করে তাদের তত্ত্ব উপাত্ত প্রদান করা এবং চোদ্দতম কর্মসূচি আমাদের উরআন পড়া পড়ানো শিখানো কোরআন প্রকাশ করা এবং কাজেই আমরা কোরআনের এই এই দুই দফার আলোকে আমাদের এই দাওরাতুল কোরআন এটা সকল মানুষের জন্য বিশেষ করে দাওরাতুল হাদিস যারা পড়েছেন তাদের জন্য তারা দাউরাতুল কোরআন শুনলে দাওরাতুল হাদিস সহজ হবে দাওরাতুল হাদিস যারা পাশ করেছেন তারা উলুমুল কোরআনে খুশুসি জামাতে ভর্তি হবেন তাদের জন্য কোরআন তাদের জন্য যারা সরকারি মাদ্রাসায় পড়তেছেন তাদের জন্য কারণ আমরা কোরআন পড়ার সময় বা দার্সগুলো দেওয়ার সময় এ বিষয়ে কি কি প্রশ্ন হচ্ছে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর কী কী হচ্ছে এগুলো দেয়ার চেষ্টা করবো কারণ বর্তমান সময়ে সাবজেক্ট এত যে শুধু কেবল পরীক্ষায় গত বছর কোনটা এসেছিল এবছর কোনটা আসে না এইভাবে যখন ছাত্র পড়াশোনা শুরু করেছে তখন আমাদেরকে কোন কোন বিষয় প্রশ্ন হচ্ছে এবং কোন কোন বিষয়ে জবাবটা কি হবে এ সমস্ত বিষয় আমরা দেওয়ার চেষ্টা করব। الله سبحانه وتعالى اما كي دورات القرآن شاته تحاكار حاصل قرار توفيق دين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته